এই যে তাজিনের পিছে যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এই গাড়িটার দাম বাংলাদেশি টাকায় 8.5 কোটি টাকা। যেমনটা তোমার আম্মা আর আব্বা গেছিল অ্যারিস্টোক্রেটে খাইতে। এবং আবার ঈদের শুভেচ্ছা সবাইকে। কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে যদি সবকিছু ভালো থাকে আমরা একটা গাড়ি কিনে ফেল, কোন গাড়ি কিনছি সেটা জানতে আমাদের সাথে থাকেন, আমরা চাই দেখে আসি। অনেক রকম গাড়ি আছে। আরেকটা জিনিস সবার কাছে আমরা দোয়া প্রার্থী, সবাই দোয়া করবেন যাতে শীত না পড়ে। দুজন বেশি ফ্যাশন করতে গিয়ে জ্যাকেটই পরি নাই। আমার বিশ্বাস যে এখন হয়তো রাত্রিবেলা আপনাকে পড়বে, বাট এখন গরমই থাকবে। আমি চলে আসলাম শাওনির কাঙ্ক্ষিত গাড়ি কিনতে। দেখাও গ্লাসের পিছনে যে গাড়িগুলো, এখন কালার পছন্দ করছি ফ্রেন্ডস, যে কোন কালার কিনবো। এইসব গাড়ি দিয়ে বুঝছো গেম খেলছি? এগুলো দিয়ে? হ্যাঁ, ভিডিও গেম খেলছি। ভিডিও গেমেও তুমি ভিনটেজ কার নিতা? হ্যাঁ, যখন নিড ফর স্পিড খেলতাম তো সব পশওয়ালা গাড়ি নিতাম। তুমি হলো নুপ পোলা হয়, তো এর জন্য এটাই নাও। তো আমরা আজকে মূলত কই আসছি তাজরিন? আমার মূলত একটা গাড়ির মিউজিয়াম। আমরা আসলে চাচ্ছিলাম এবার একটু ভিন্নভাবে ঘোরাফেরা করতে, শাওনের গাড়ির প্রতি একটু ভালোই আকর্ষণ। তো ভাবলাম বাচ্চা মানুষকে নিয়ে আসি, একটু গাড়ি ঘুরে ঘুরে দেখাই। কিনে তো দিতে পারতেছি না, আবার দেখাইতে তো কোনো সমস্যা নাই। এটা তো মিশন ইম্পসিবল টপ পার্সেন্ট গাড়ি। আমরা কোন ডিলার শপে আসছি, বাট এটা হলো একটা মিউজিয়াম। এটা মূলত ডুসেলডর্ফে। মজার বিষয় হলো এই যে কারের যে মিউজিয়ামটা, এটার নাম হলো ক্লাসিক রেমিসা। তো এটা হলো সম্পূর্ণ ফ্রি, আপনি ফ্রিতে এসে ঘুরে দেখে যেতে পারবেন। ইনস্টাগ্রামের জন্য গাড়ি নিয়ে কোনো সোয়াগেলা ছবি তুলতে হয়, এখানে চলে আসবে। এইটা আমরা বুক দিচ্ছি, কোরবানি দিয়ে আমাদেরকে ডেলিভারি দিতে। এই গাড়িটা নিয়ে আমরা বাজারে যাব, ওইটা নিয়ে আমরা মেমনি এমনি ঘোরাফেরা করব। আর লাল গাড়ি একটা কিনেছি, দেখি এটা আর কিনবো না। এই যে এখানে আমি যে ল্যাম্বরগিনিটা দেখতে পাচ্ছি, এইটা নিয়ে আমরা যাবো মূলত স্কুলে। এই যে তাজবিন ধর মাঝে মাঝে যে যা একটু আশেপাশে যাবে, নেইলস করাতে পার্লারে যাবে, পার্লারে যাবে। এই যে এখানে আরো গাড়ি আছে, কত গাড়ি চাই দেখে মনে হইতেছে নিউ মার্কেটে গাড়ি কিনতে আসছি। নিউ মার্কেটে না, পান্থপথে কোথায় একটা মাঠ আছে, ওই মাঠে হচ্ছে গিয়ে এভরি শুক্রবার না কোনবার জানি সেকেন্ড হ্যান্ড গাড়ি সেল হয়। বাংলা মোটর যাবা? হ্যাঁ, ওইখানে এরকম করে রাখে গাড়িগুলা। এখানে বলেছে যে গাড়িকে না ধরতে ওরা খুব শাই ফিল করে। এই গাড়ি কি তুমি কিনতে পারবা? এই গাড়ির দাম হলো 99,890 ইউরো। হ্যাঁ, তো আমার তো বেস্ট লোন 99,000 পাওয়া যায়। এটা মানে বলতে গেলে বাংলাদেশি টাকা 1 কোটি টাকা, তাই না? তুমি মানে তুমি আর তোমার যে ফ্রেন্ডস বা তোমার ফ্রেন্ড বউ যা তাকে নিয়ে ঘুরবে, এটা তো ফ্যামিলি কার না?
তাহলে তো এটা ইয়া কার, কোনো কিয়া করা কার, ম্যাকলারেনের গাড়ি এটা। জানি বউ আছে, আলটিমেটলি সে ভবিষ্যতে ফ্যামিলি বানাবে, যার বান্ধবী আছে সে ফ্যামিলি বানাবে না। যে গাড়ি কিনতে পারে বুঝছো, তার ফ্যামিলি গাড়ি কেনার ক্ষমতাও আছে বুঝছো। এই গাড়ির দাম হলো 1,62,480 ইউরো, 1,64,480। আমাকে ডিসকাউন্ট দিছিল তো তাই দাম ভুল বলে ফেলছি। এই যে গাড়িটা জোস লাগতেছে মার্সিডিস বেন্সের, খেলা বাসন পাওয়া যায় না ছোট্ট কার গুলো, ওইটা কিনে দিব। এইসব গাড়ি কত ড্রাইভ করছি নিড ফর স্পিড এর ভিতরে, তাই না? তাহলে আমরা সুপার কার ড্রাইভ করিতে চাই। ডিসপ্লের গ্লাস তো জাস্ট এটা ইয়া করার জন্য, অন্য পারপাসে যখন তুমি যখন নতুন গাড়ি কিনবে তখন ইয়া থাকবে। এগুলো বেসিক্যালি কাইন্ড অফ রেসিং কার না, খুবই পছন্দ। যদি ভবিষ্যতে আল্লাহ আমাকে অনেক টাকা পয়সা দেয় ইনশাআল্লাহ এরকম একটা গাড়ি কিনবো। এরাও তো দুইজনের বসার, কি করবা ফ্যাচরি নেই গাড়ি নিয়ে কি তুমি বাজার করতে যাবা? না বাট যেখানে যাবো পোলামাইয়া নিয়ে যাবো না, যেমনটা তোমার আম্মা আর আব্বা গেছিল অ্যারিস্টোক্রেটে খাইতে তোমাদেরকে রেখে। সামনে চলে আসছে ওর ফেভারিট ভেহিকেলের সামনে, ট্রাক্টর। এটা হলো ল্যাম্বরগিনি ট্র্যাক্টর। সো যারা হিস্ট্রি জানে না, ল্যাম্বরগিনি আগে মূলত ট্র্যাক্টর কোম্পানি ছিল। ওদের যে মেইন যে ওনার ছিল, মানে যে ফাউন্ডার ছিল ল্যাম্বরগিনি, তার সে ভিশন ছিল অন্যরকম। সে যতদূর সম্ভব পোর্শে না ফোর্ডের কাছে যায়, যে বলে যে তোমার গাড়িতে এই ফল্ট আছে, তখন বলে তুই এত কি বুঝছিস, তুই নিজে চালাস ট্র্যাক্টরটা, আমাকে জ্ঞান দিস। গোতে তার হার্ট হয়, পরে সে দেখায় দেয় যে বলে না মানুষ যে আমি কাজ করে যাবো আমার সাকসেস কথা বলবে, ঠিক সেটাই হয়। তো ল্যাম্বরগিনি সে উনি হলো তার গাড়িতে সব মডিফিকেশন আনে, ইঞ্জিন চেঞ্জ চেঞ্জ নিয়ে আসে, এখন নাম্বার ওয়ান ওয়ার্ল্ড এর নাম্বার ওয়ান স্পোর্টস কার্স এর ভিতরে একটা ল্যাম্বরগিনি। আর এখানে একটা নৌকাও আছে, এটা নিয়ে আসলে মূলত আমরা মাছ ধরতে যেতাম, পরে আমরা দেখলাম যে জায়গা হচ্ছিল না, পরে ওটা বিক্রি করে দিয়েছি, তারপর ওরা এখানে লাগিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ চালাবা কেন, এই ভেসপাটা আমার কাছে ভালো লাগছে, এই ভেসপাটা আমি কিনতে চাই, কয় টাকা দাম দিচ্ছি? আর ওই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হলো তাজুইন্দার দাদি বাড়ির গাড়ি ছিল, ওরা পরটা বেচে দিয়েছে ব্রিটিশ আলাদের কাছে, এবং ওটা সময় বিবর্তনে ওটা জার্মানি চলে এসেছে। ওই যার একটা গাড়িও কিনে নিল সাউন্ড। হ্যাঁ আসলে এটা আমি কিনেছি, এই কালারটা একটু ভালো লাগে আমার, কয়েকদিন পর বেচে দিবে এটা জাস্ট দেখার জন্য। জলিফুল মাইন্ডফুল অনেক কমেন্ট করেন তাদের জন্য এই যে গাড়িটা কালারফুল। আর এই গাড়ি কী তাজ, এটা নৌকা না অন্য কিছু, এটা হলো ফর্মুলা ওয়ানের কার, বাট এগুলো এত বড় হয় আমি জানতাম না। আমির খান ধুম থ্রিতে চালিয়েছিল, গাড়ি দেখতে দেখতে ক্ষুধা লেগে গেল তাজিনের, তাই এখন আমরা কিছু মুরগি ধরতে এসেছি। এর জন্য যাব আমরা কোথায় জানো, হালাল ফ্রাইড চিকেন এইচএফসি। তাজিন এখন ট্রিট দিচ্ছে আমাদেরকে, ওয়াও। আমার ঈদের সালামি শেষ, সকালে ডাক্তার দেখালাম, ওষুধ কিনলাম 40 ইউরো, খাবার খাচ্ছি 30 ইউরো, 70 ইউরো শেষ, আর মাত্র 70 ইউরো, সরি 30 ইউরো আছে। তোমার ওষুধ তুমি ঈদের সালামি দিয়ে কেন কিনবা? কারণ টাকা দেয়।
খাবার দাবার চলে আসছে। এখানে চিকেন বার্গার আছে, দুই পিস চিকেন ফ্রাই আছে, ফ্রাইজ, হানি মাস্টার সস, শাওনো চিকেন বার্গার ইলিশের কপি ক্যাট। বিফ নাও নাই কেন? তোমার না বিফ পছন্দ? না, আমি এগুলো ক্রিসপি চিকেন খাওয়ার জন্য আসছি। হ্যাঁ, আমিও সেম। নাইস। খেয়ে ঝাল লাগছে না গরম লাগছে কোনটা? টেন্ডার এবং জুসি না? টেন্ডার না, জুসি না, ক্রিসপি, কড়ক। কই যাইতেছিলেন? বাড়ি যাইতেছে। ছোট দাঁত দেখাবে আমাদেরকে? কেন, তুই কি দাঁতের ডাক্তার? না, কেমন দাঁত দেখাবে? খাবার দাবার খেয়ে একটু খাবার হজম করার জন্য প্রকৃতির ভিতরে যাচ্ছি হাঁটাহাঁটি করতে। কি সেটাছি, কি দুই তিনটা পাখি ধরে নিয়ে যাবে নাকি ডানে বামে যেমনে তাকাচ্ছ? আমার ভয় লাগতেছে। কেন? খালি কিচ্ছু নেই, যত দূর তাকাও একটা মানুষও নেই, শুধু তুমি আর আমি। এটাই তো ভালো। এই যে কত পশু পাখি আছে, একটু আগে দেখলাম দুইটা খরগোশ দৌড়াদৌড়ি করতেছে, রেস লাগাচ্ছে কে আগে বাসে যেতে পারে। না, একটু পর তুমি আর আমি রেস লাগাবো কে এখান থেকে আগে বাড়তে পারবে। এটা হলো ম্যাস, এখানে মানুষজন থাকে তো। আমরা মূলত যে গার্ডেনটা খুঁজছি সেই গার্ডেনটা খুঁজে পাচ্ছি না, দেখা যাক কোথায় নিয়ে যায় আমাদেরকে। এই চিপাই দেখতে পাচ্ছেন, এখানে এই রাত যে ছবি ছিল ভূতের ছবি রাজ, সেই ছবি শুটিং হয়েছিল। ওখানে তো বলছিল একটা উটিতে শুটিং হয়েছিল, যেনারা আসলে ডুসেলডর্ফে এসে শুটিং করছে। হাঁটতে হাঁটতে আমরা মূলত জাপানে চলে আসলাম। এখন কি হবে তাজরিন? ছিলাম, এখন জাপানে আসছি। আসলেই তো আমরা এখন যেখানে এসেছি এটাকে হলো জাপানিজ গার্ডেন বলে। এই যে এখানে ছোটো ছোটো গাছ, এটা কি বনসাই নাকি আমি শিওর না, বাট বনসাই আরও ছোটো হয়। এই যে একটা ছোটো বন্ধু, এখানে একটা যা, এই যে এখানে একটা জাপানিজ ব্রিজও আছে, নাগাসাকি ব্রিজ। এখানে পানি কই গেছে দার্জিলিং? আই থিঙ্ক ওরা পানি বন্ধ করে রাখছে। এই যে এখানে নাইস লাগছে, ওখানে ওখানে একটা ভালুক থাকে। হ্যাঁ হ্যাঁ দার্জিলিং, হ্যাঁ ভালুক থাকে, সত্যি সত্যি বিশ্বাস করো। ওখানে নাইস বসার জায়গা আছে, ওখানে কেমনে যাবো? গার্ডেন কি তাজিন জাপানিজরা বানাইছে? সুন্দর মনোরম একটা পরিবেশ, নিরিবিলি, কোনো সারা শব্দ নেই। এই যে এখানে একটা টেম্পলের মতো স্তূপ বানিয়ে রেখেছে, আই মিন টেম্পলের মতোই। এই যে ওয়াও, নাইস, ফুলগুলো তো মার্শাল অনেক সুন্দর। যারা জাপান থেকে আমাদের ব্লগ দেখছেন তারা বলেন যে জাপানের গার্ডেনগুলো কি এরকমই হয় নাকি। আগেই জানতে পেরেছিল স্যার এবং ম্যাডাম আসবে, যার জন্য দুটো চেয়ার রেখে দিয়েছে, আর এখানে বিড়িটাকে জানি রেখে চলে গিয়েছে। এই যেখানে মাছ আছে, ওরে দেখি মাছও আছে, দেখি নাইস তো। তোমার পোষা মাছ এটা মনে হয়। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সেলফি তুলতে হয়। সরি, মাই মিস্টেক। সো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে পোর্ট্রেট ছবি তুলতে হয়, যার জন্য প্রথমে আপনার দরকার একটি মডেল, না না না, ক্যামেরা দরকার। তারপরে একটু দেখা চেখা হবে, অবশ্যই কমফি প্যান্ট পরে আসবেন, নাহলে নিচে বসতে পারবেন না। তারপরে একটা আইফোন কিনে নেবেন। অস্থির ছবি আসছে, এগুলো বলতে হবে।
ওইদিকে পাঠাও। সন্ধ্যা হয়ে গেছে, বলতে গেলে রাতের দিকে। আসলে এখানে ভূতে ফেরার একটা শো করা যেতে পারে, ভালো হবে না তাজিন? ভৌতিক গল্প বলবো। অবশেষে বাসায় চলে আসছি, আলহামদুলিল্লাহ ভালোই গেল দিনটা, ঘোরাফেরা করলাম, খাওয়া দাওয়া করলাম। আসলে বিদেশের লাইফে এটাই এনজয়মেন্ট, তাই না? এছাড়া তার কিছু করার নেই। আত্মীয় স্বজন থাকলে হয়তো আত্মীয় স্বজনের বাড়ি যাইতাম, গল্প গুজব করতাম, একটু বিচিং করতাম। ইনশাআল্লাহ দেখাবে পরবর্তী ব্লগে। ততদিন পর্যন্ত আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আমাদের ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো লাগলে লাইকও দেওয়া যায়। শাওন অবশ্যই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।